রিভাই বেরিম্যান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। স্থিতিস্থাপকতা না মানুষ ও অন্যান্য? অর্থনীতিতে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা নামে একটি কনসেপ্ট আছে। কোনো জিনিসের দাম ওঠানামার সাথে সাথে সেটার চাহিদা ওঠানামা করে। সহজ ভাষায়, দামের পরিবর্তনের কারণে কোনো কিছু দাম ওঠানামার মাত্রাকে প্রাইস ইলাস্টিসিটি বা দামের স্থিতিস্থাপকতা বলা হয়। সাধারণত দামের সাথে চাহিদার সম্পর্ক ব্যস্তানুপাতিক। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তবে কিছু পণ্য আছে যেগুলোর চাহিদা ইনইলাস্টিক। দামের সাথে এদের চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। ইনইলাস্টিক ডিমান্ডের একটা টেক্সট বুক উদাহরণ হলো হেরোইন। যে হেরোইনের নেশা করে, দাম বাড়লেও তার আগের মতো একই পরিমাণ হেরোইন লাগবেই। অ্যাডিক্ট হেরোইন কেনার সময় অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব মিলায় না। সে হিসাব করে নেশা ধরার জন্য মিনিমাম কতটুকু কিনতে হবে। একই কথা অন্যান্য আরও অনেক মাদকের ক্ষেত্রে প্রযোজ্য। বিকল্প কোনো পণ্য বাজারে আসার পরই কেবল মাদকের চাহিদায় পরিবর্তন আসে। যেমন একসময় আমেরিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রাগের একটি ছিল কোকেইন। সবচেয়ে অ্যাডিকটিভ মাদকের একটা হবার পাশাপাশি ফ্রি বেস কোকেনের সবচেয়ে দামি মাদকগুলোর অন্যতম। তাই কিছুদিন পর কম দামে ক্রাক কোকেইন সহজলভ্য হলে কোকেনের ব্যবহারকারীদের বিশাল একটি অংশ ফ্রি বেস কোকেইন ছেড়ে ঝোঁকে ক্রাকে। 90-এর দশকে বাজারে এলো অনেক কম দামে আরো বেশি শক্তিশালী ও বিপজ্জনক ক্রিস্টাল মেথ, মেথ্যামফেটামিন। অ্যাডিক্টদের অধিকাংশই এবার কোকেইন আর ক্র্যাক ছেড়ে মেদ ধরল, পাশাপাশি তৈরি হলো আরো নতুন অনেক অ্যাডিক্ট। অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি মাদকের চাহিদা কমলো, প্রায় সমান পরিমাণে বাড়বে সমগোত্রীয় বিকল্প কোনো মাদকের চাহিদা। আবার কম দামে বিকল্প মাদকের সহজলভ্যতা হলে বেড়ে যাবে মাদক ব্যবহারকারীদের সংখ্যা। ইলাস্টিক ডিমান্ড এবং নিবেদন প্রাণ কাস্টমারদের কারণে মাদকের বাজার অন্য সব পণ্যের বাজারের চেয়ে আলাদা। যদি অন্য সব ফ্যাক্টর অপরিবর্তিত থাকে, সেটেরিস পেরিবাস, তাহলে সময়ের সাথে সাথে একটা দেশে মাদকের ব্যবহার বাড়বে। খুব দূরে যাবার দরকার নেই, গত 15 বছরে বাংলাদেশে ইয়াবার বাজারের দিকে লক্ষ্য করলেই প্রমাণ মিলবে। আর এমন হবেই বা না কেন? উদারনৈতিক ধর্মনিরপেক্ষ সমাজের সন্তানরা ড্রাগ ব্যবহার করবে না কেন? যদি সবার উপর মানুষ সত্য হয়, জীবনের উদ্দেশ্য যত বেশি সম্ভব আনন্দ বা ইউটিলিটি খোঁজা, অপরাধের সংজ্ঞা যদি হয় কেবল আরেকজনের ক্ষতি করা, যদি ভালো মন্দ নির্ভর করে মানুষের উপর, তাহলে নিজে নিজে মাদক ব্যবহার করলে সমস্যা কোথায়? অন্য কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না। রাষ্ট্রের বেঁধে দেওয়া অপরাধের সংজ্ঞা কি একজন মুক্ত চিন্তা মানুষ মেনে চলতে বাধ্য? দিক নির্দেশনা, নৈতিকতা, আত্মপরিচয় এবং উদ্দেশ্যহীন পপ কালচারে মন্ত্রমুগ্ধ, বস্তুবাদ ও ভোগবাদে দীক্ষিত, বন্ধু আড্ডা গানে হারিয়ে যাওয়ার মন্ত্র জপা যুব সমাজ কেন নেশা করবে না? কেন সাময়িক কিন্তু তীব্র আনন্দের স্বাদ নেবে না? চেতনা, দেশপ্রেম, সামাজিক দায়িত্বের বুলি শুনতে ভালো, কিন্তু এগুলোর ডোপামিনের বন্যা নামে না, রক্তে নাচন ধরে না, তীব্র সুখের আগুন ধরে না শিরায় শিরায়। কজন পারে নগদ সুখ পায়ে ঠেলতে, আর কতবার? যদি মৌলিক ও ব্যাপক কোনো পরিবর্তন না আসে, তাহলে ড্রাগ ব্যবহারকারীদের সংখ্যা বাড়বেই, এটাই বাস্তবতা। আমার আপনার খারাপ লাগাই বদলাবে না, তাহলে ড্রাগ সমস্যার সমাধান কি? আমাদের দেশে প্রায়ই মাদক বিরোধী অভিযান হয়, লিস্ট করে মারা হয় মানুষ কিংবা মাদক ব্যবসায়ী। মাঝে মধ্যে দুটো মিলে যায়, গুলিয়ে যায় সংজ্ঞা, গুলি চলে, নাম কাটা পড়ে। এই ধরনের অভিযানগুলোকে সমর্থন করে অনেকেই, তাদের কাছে এটাই মাদক মহামারীর সমাধান। আবার অনেকে ঠিক ভরসা পান না, কারণ অভিযানে মারা পড়ে কেবল চুনোপুটিরা, রাঘব বোয়ালরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। বহাল তবিয়তে রাজত্ব করতে থাকে বাংলার এস্কোবাররা। আপাতভাবে শুনতে বিপরীতমুখী মনে হলেও দুদলের বক্তব্য মৌলিকভাবে এক। যদি মূল ব্যবসায়ীদের মেরে ফেলা হয়, তাহলে মাদক সমস্যার সমাধান হবে। ধরুন রাষ্ট্র রাঘব বোয়ালদের মেরে ফেলা শুরু করলো, সত্যিকার ভাবে যুদ্ধ হলো মাদকের বিরুদ্ধে, তাহলে কি সমাধান আসবে? আমাদের সমাজে অনেকের কাছেই এই ধরনের সমাধান আকর্ষণীয় মনে হয়, কিন্তু এভাবে সমাধান আসবে না। একজন এসকোবারকে মারলে তার জায়গায় নেবে 2 জন কিংবা 10 জন। এই ব্যবসায় খুবই বেশি লাভ। পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা তিনটি, মানুষ, মাদক, অস্ত্র। আর তিনটার মধ্যে সবচেয়ে সস্তা হলো মানুষ। তাই 2100 কিংবা 2000 মেরে ফেলে এই বাজার বন্ধ করতে পারবেন না, কিন্তু লাশ ফেলে আমরা হয়তো আত্মতৃপ্তি পেতে পারি। কিন্তু যতদিন চাহিদা থাকছে, এসকোবাররা আসবে যাবে, আর চুনোপুটিরা তো গোনায় ধরেও লাভ নেই। ব্যাপারটা অনেকটা মারিও পুজোর বিখ্যাত গডফাদারের গল্পের মতো।
হিরোইন ব্যবসা থেকে দূরে থাকতে চেয়েছিল গডফাদার ভিটো কার্লিওনি, এজন্য মরতেও বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত এ ব্যবসায় ঢুকতে বাধ্য হয়েছিল কার্লিওনিয়রা। ভিটো বুঝতে পেরেছিল তাকে ছাড়াও এই ব্যবসা চলবে, তার সিদ্ধান্ত কিছুই বদলাবে না, কেবল মাঝখান দিয়ে ধ্বংস হয়ে যাবে সে ও তার পরিবার। এমন হাই স্টেক্সের খেলার নীতি নিয়ে বিলাসিতার সুযোগ কোথায়? ক্যাপিটালিজম, শীতল হিসেবি চতুর ক্যাপিটালিজম, খেলোয়াড় আসবে যাবে কিন্তু খেলা চলবে। ব্যাপারটা এভাবে চিন্তা করে দেখুন, ভর্তুকি দিয়ে চলা চরম অদক্ষ অকর্মণ্য সব কর্মচারীদের ভরা, নানা সমস্যায় জর্জরিত, মারাত্মক লসের মধ্যে থাকা রাষ্ট্র নামক কর্পোরেশন কিভাবে মোকাবেলা করবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, টেক স্যাভি, ইনোভেটিভ, ক্রমাগত এক্সপেনশন, ইম্প্রুভমেন্ট এবং চরম পর্যায়ে প্রফিটে থাকা ইন্ডাস্ট্রিগুলোর একটির সাথে? অল্প কদিন না হয় লিস্ট লিস্ট খেলা যাবে, তারপর তারপর তারা রাষ্ট্রকে আউটগান করবে অথবা কিনে নিবে। মেক্সিকো কিংবা কলম্বিয়ার দিকে তাকান, এই দেশগুলোর অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামো একরকম নিজেদের বানিয়ে নিয়েছে ড্রাগ ইন্ডাস্ট্রি। প্রশাসন, বিচার বিভাগ, সরকারি বাহিনী কিনে নিয়েছে রাষ্ট্রযন্ত্রের সব অংশের লোকজনকে। আমাদের ইয়াবার উৎস মায়ানমারেও মাদক ব্যবসার সাথে জড়িত খোদ সামরিক বাহিনী। আর এটা তো জানা কথা যে এমনিতেও বাংলাদেশের মতো রাষ্ট্র ড্রাগ ইন্ডাস্ট্রির সত্যিকার প্লেয়ারদের কখনো ছুঁতে পারবে না। ঊনবিংশ শতাব্দীতে চীনের বিরুদ্ধে মোট 7 বছর ধরে যুদ্ধ করেছিল ব্রিটেন আফিম ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। ভারতে বিশেষভাবে বঙ্গের কৃষকদের সাদা মানুষেরা পপি চাষে বাধ্য করত আর তারপর সেটা বিক্রি করত চীনে। এই ব্যবসায় যুক্ত ছিল অন্যান্য ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি এবং আমেরিকাও। এই সময়টাতে পশ্চিমে ঘটা ইকোনমিক বুমের পিছনে বিশাল একটা ভূমিকা ছিল আফিম ব্যবসা। বিংশ আর একবিংশ শতাব্দীর গল্পগুলো খুব একটা আলাদা না। এলএসডির ব্যাপক প্রচলন, এলএসডি সহ অন্যান্য ড্রাগ ব্যবহার করে বিভিন্ন সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট, বিটনিক ও হিপিদের ড্রাগ কালচার, ল্যাটিন আমেরিকাতে চলা মাদক উৎপাদনের বিশেষত হিরোইন এবং কোকেইনের সিআই এর ভূমিকা নিয়েও অনেক লেখালেখি হয়েছে। আমরা এমন একটা গ্লোবাল সিস্টেমের মধ্যে থাকি যেই সিস্টেমই বৈশ্বিক ড্রাগ ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষকতা করে। এই সিস্টেম চাই স্বল্প মেয়াদে ড্রাগের ব্যবহার একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে আর দীর্ঘ মেয়াদে বাড়াতে। এই সিস্টেমের মূল প্লেয়ারদের ধরাছোঁয়ার বাইরে রাখে, অথবা বলা যায় মূল প্লেয়ারদের অনেকে সিস্টেমের ওপরের তলার অংশ, তাই সিস্টেমের ভিতর থেকে লিস্ট করে কিছু মানুষ কিংবা গডফাদারদের মারলে যে এই গ্লোবাল ইন্ডাস্ট্রির হাত থেকে নিস্তার পাওয়া যাবে, অথবা বাংলাদেশের মতো সম্ভাবনাময় মার্কেট থেকে এই প্রোডাক্ট দূরে রাখা যাবে, এমন মনে করাটা সুখকর হলেও বাস্তবসম্মত নয়। এছাড়ায় এ ধরনের ট্রিগার হ্যাপি সমাধানের ব্যাপারে আরো কিছু কঠিন প্রশ্ন দেখা দেয়। যদি বিচার বহির্ভূত হত্যাকে ঢালাওভাবে পলিসি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে সেটার শেষ কোথায়? এই ধরনের সমাধানে বেশ বড় সমস্যাও রয়েছে। ধরুন, নিয়ম করে সব মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদেরকে মারা শুরু হলো, এখন এটা কোথায় গিয়ে থামবে? একজন মাদক ব্যবহারকারী কিংবা একজন রোহিঙ্গা মাদক বিক্রেতা কি একজন চোর কিংবা ডাকাতের চেয়ে বেশি অপরাধী, কিংবা হাজার হাজার কোটি টাকা লুট করা ঋণ খেলাপির চেয়ে, সরকারি অফিসে বসে থাকা ঘুষখোরের চেয়ে, কিংবা চাঁদাবাজ, ধর্ষক? লিস্টে অ্যাটলিস্ট ধর্ষকদের মনে রাখা উচিত, নিশ্চয়ই ধর্ষকদেরকেও এইভাবে লিস্ট করে মেরে ফেলে দেওয়া যায়। আচ্ছা, শিবির, সন্ত্রাসী, জঙ্গি, মাদক ব্যবসায়ী, ধর্ষকদের সাথে ঋণ খেলাপিদেরকে অ্যাটলিস্ট লিস্টে রাখা যায়? একজন মাদক ব্যবসায়ী কিংবা মাদকের খুচরো ব্যবসায়ী কি একজন ঋণ খেলাপির চেয়ে বড় অপরাধী? অপরাধের তীব্রতার মাত্রা কিভাবে ঠিক করা হবে? আচ্ছা, এভাবে কি কখনো রাজনৈতিক প্রতিপক্ষের মেরে ফেলার সম্ভাবনা আছে, অথবা কোনো বিরোধিতাকারীকে? কোটা বিরোধী আন্দোলন কিংবা শিক্ষা খাতে ভ্যাট বিরোধীদের মেরে ফেলা কি এভাবে জায়েজ হতে পারে? কাদের কাদের এভাবে নিশ্চিন্ত মনে বিচার ছাড়া মেরে ফেলে দেওয়া যাবে, সেটা কিসের ভিত্তিতে ঠিক হবে? জনমত, ক্ষমতাসীনদের ইচ্ছা, সুশীল সমাজের মত, মধ্যবিত্তের ভোট, মানুষের বানানো সংবিধান, নাকি জঙ্গলের নিয়মে? চিন্তা করার ক্ষমতা একেবারেই যারা বিসর্জন দেননি, তাদের বুঝতে পারার কথা যে এই ধরনের প্রেসক্রিপশনের কোনো সমাধান আসবে না, বরং তৈরি হবে আরো বড় সমস্যার। মাদক নিয়ন্ত্রণের সম্ভাবনার আরেকটু জনপ্রিয় সমাধান হলো মাদক বিরোধী আইন জোরদার করা, শাস্তি কঠিন করা, আইনের প্রয়োগ নিশ্চিত করা। আপাতভাবে এটাকে বেশ লজিক্যাল সমাধান মনে হয়। তবে 76-এর অর্থনীতিতে নোবেল পাওয়া মিল্টন ফ্রিডম্যান এ ব্যাপারে খুব ইন্টারেস্টিং কিছু আপত্তি তুলেছিলেন। তার বিখ্যাত বা কুখ্যাত বক্তব্য ছিল, নেশাদ্রব্যগুলোকে অবৈধ বানিয়ে রেখে মাদক সমস্যার সমাধান হবে না। আমেরিকার মদ নিষিদ্ধকরণ পলিসির দিকে তাকিয়ে দেখুন, 1919 সালে আমেরিকার মদ উৎপাদন, পরিবহন, বিক্রি ও পান করার অবৈধ ঘোষণা করা হয়েছিল। এটার ফলাফল কি ছিল?
মদ্যপানের পরিমাণ কমেনি, কিন্তু বেড়েছিল মদ্যপানের কারণে মৃত্যুর সংখ্যা। বৈধ মদের অবর্তমানে মানুষ তখন ঝুঁকেছিল বিভিন্ন ধরনের চোলাই মদের দিকে, ঘরে মদ বানানো শুরু করেছিল অনেকেই, গড়ে উঠেছিল মদের এক বিশাল ব্ল্যাক মার্কেট, এবং সেই বাজারে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ব্যাপকভাবে খুনোখুনি শুরু করে দিয়েছিল মাফিয়াগুলো। আগে যে আইন মেনে চলা সুনাগরিক ছিল, শুধু মদ পান করার কারণে সে এখন অপরাধী হয়ে গেল। সবগুলো কথা মাদকের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই ফ্রিডম্যানদের মতে সমাধান হলো সব ড্রাগ বৈধ করে দেওয়া। বৈধ করে দেওয়া হলে মাদক ব্যবহারের সাথে সম্পর্কিত অপরাধগুলো যেমন চুরি, ছিনতাই, খুন, ব্যবসায়ীদের নিজেদের ভিতরকার যুদ্ধ কমিয়ে আনা যাবে। যেহেতু মাদকগুলো অবৈধ করে রাখার কারণে ড্রাগ ব্যবহারকারীরা অপরাধীতে পরিণত হচ্ছে, যদিও এদের মধ্যে এমন অনেকেই আছে যাদের সাধারণত অন্যান্য সব আইন মেনে চলা সুনাগরিক বলা চলে। আবার ব্যাপক চাহিদা থাকায় মাদকগুলোকে অবৈধ বানিয়ে রাখার অর্থ হলো ড্রাগের ব্ল্যাক মার্কেট তৈরি করা এবং টিকিয়ে রাখা, যার কারণে মাদকগুলোর দাম বেড়ে যাচ্ছে। বেশি দাম দিয়ে ড্রাগ কিনতে গিয়ে বাড়ছে অপরাধ, নিম্নমানের প্রোডাক্টের কারণে বাড়ছে ড্রাগ রিলেটেড মৃত্যুও, এবং এত কিছুর পরও মাদকের ব্যবহার কমছে না, বরং দিন দিন বাড়ছে আশঙ্কাজনকভাবে। সবচেয়ে অ্যাডিক্টিভ মাদক হলো সিগারেট। যেই মাদকের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয় সেটা হলো অ্যালকোহল, অথচ এই দুটোই বৈধ। তাহলে অন্যান্য ড্রাগগুলো অবৈধ করে রাখার ক্ষেত্রে যুক্তি কি, আর কেন সেই যুক্তিগুলো সিগারেট বা মদের ক্ষেত্রে খাটবে না? বাস্তবতা হলো, চাহিদা ও যোগান চালু থাকলে মাদকগুলোকে অবৈধ বানিয়ে রেখে মাদকের ব্যবহার এবং মাদক সম্পর্কিত অপরাধ কোনোটাই কমানো যাবে না। ইনফ্যাক্ট, ডক্টর ফ্রিডম্যানের দাবি হলো মাদক বৈধ করে দিলে আমেরিকাতে জেল এবং কয়েদিদের সংখ্যা কমবে, প্রতি বছর কমবে কমপক্ষে 10,000 খুন, কমে আসবে মাদক ব্যবহারকারীদের মধ্যে অপরাধের মাত্রা, পরিমাণ ইত্যাদি। মজার ব্যাপার হলো, সহজাতভাবে প্রায় 90% বা তার চেয়ে বেশি মানুষের কাছে ডক্টর ফ্রিডম্যানের কথা ভুল মনে হলেও লিবারেল সেকুলারিজমের অবস্থান থেকে ঢালাওভাবে তার কথাকে উড়িয়ে দেওয়া বেশ কঠিন। ডক্টর ফ্রিডম্যান নিজ বক্তব্যের পক্ষে বেশ কিছু শক্ত ডেটা এনেছেন এবং আংশিকভাবে হলেও পশ্চিমে এই অবস্থান মেনে নেওয়া শুরু করেছে। আমেরিকার অনেক রাজ্যে এখন ম্যারিওয়ানা, ক্যানাবিস বা গাঁজা বৈধ করা হয়েছে। এছাড়া স্ক্যান্ডিনেভিয়ার কিছু দেশ, বিশেষ করে নরওয়েতে, নেশা জাতীয় ড্রাগগুলোকে ডিক্রিমিনালাইজেশন বা লিগালাইজ করা হয়েছে। কাজেই আপাতত আমাদের কাছে যে সমাধানকে মানবিক বা লজিক্যাল মনে হয়, শক্ত আইন কঠিন শাস্তি, সেটাও আসলে অতটা সোজাসাপটা এবং কার্যকর নয়। তাহলে সমাধান কি? এভাবেই কি আমাদের ড্রাগ এবং ড্রাগ মানির ক্রমবৃদ্ধির ব্যবহার ও প্রভাব দেখতে হবে? সমাধান আছে, তবে সম্ভবত আপনার পছন্দ হবে না। প্যারাসিটামলের সমাধান না, অপারেশনের সমাধান। 2000-এর মাঝামাঝি তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ঘোষণা করেন, আফগানিস্তানের কোনো পপি চাষ হবে না। পৃথিবীর মোট পপির প্রায় 90% এবং হেরোইনের 70% আসে আফগানিস্তান থেকে। তাই এ ধরনের ঘোষণার প্রতিফলন বাস্তবে কতটুকু ঘটবে, এই নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। বিশেষ করে 30-এর দশকে আমেরিকার মদ নিষিদ্ধ করার পর পলিসির ব্যর্থতার উদাহরণ বিশ্বের সামনে থাকার কারণে। কিন্তু বিস্ময়করভাবে এক বছরের মাথায় তালিবান নিয়ন্ত্রিত অঞ্চলে পপি চাষ 99% কমে এলো। কিভাবে তালিবান এই অসাধ্য সাধন করলো? তালেবানের মাদক বিরোধী অভিযান মোটা দাগে 4টি মূলনীতি পাওয়া যায়। 1. মাদক এবং মাদক উৎপাদনের ব্যাপারে ইসলামের অবস্থান ব্যাপকভাবে প্রচার করা, জনমত তৈরি করা। 2. শরিয়া অনুযায়ী অপরাধীদের দ্রুত এবং কঠোর শাস্তির হুমকি। 3. তৃণমূল পর্যায়ে মনিটরিং এবং পপি ক্ষেত ধ্বংস করা, ব্যর্থতার জন্য চাষিদের পাশাপাশি তৃণমূলের দায়িত্বশীলদের শাস্তির ব্যবস্থা করা। 4. অপরাধীদের পাবলিকলি শাস্তি দেওয়া এবং অপমানিত করা। আইন শৃঙ্খলা বা অপরাধ পরিস্থিতির বদলে তালেবান পুরো ব্যাপারটাকে অ্যাপ্রোচ করলো শরিয়ার হুকুম বাস্তবায়ন হিসেবে। আধুনিক, সভ্য, সফিস্টিকেটেড আমেরিকান রাষ্ট্রযন্ত্র যেখানে ব্যর্থ, বর্বর মধ্যযুগীয় আনকালচার্ড জঙ্গি তালেবান সেখানে সফল হলো। কান্দাহার আর হেলমান্দের কৃষকরা বলা শুরু করলো, না খেয়ে মারা গেলেও আর কখনো পপি চাষ করবো না। অপরাধের সঙ্গে যুক্ত বিশাল একটা অংশকে তারা অপরাধ ছেড়ে দিতে কনভিন্স করলো, রাষ্ট্রের কর্তৃত্ব কিংবা মৃত্যুর ভয় দেখিয়ে নয়, এটা হলো আল্লাহর সার্বভৌম আইনের কথা মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে। আমাদের হাতে অস্ত্র আছে, আর কেবল আমরাই অস্ত্র ব্যবহারের অধিকার রাখি, তাই আমরা যা বলবো তাই আইন। আধুনিক জাতিরাষ্ট্রের এই মেসেজের বদলে বলা হলো, আসমান এবং জমিনের মালিক এ কাজ হারাম করেছেন, আর আল্লাহর জমিনে আল্লাহর আইনই চলবে।
যে আল্লাহর আইন মানবে না সে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, আর দুনিয়াতে আমরা শরিয়া অনুযায়ী তাদের বিচার করব, এবং এর চেয়ে বিন্দু মাত্র কম বা বেশি করার এখতিয়ার আমাদের নেই। তালিবান মানুষের সামনে এমন একটি আদর্শ দিল যা তাদের ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করলো, বাস্তবতা বলে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মুক্ত চিন্তা কিংবা ধর্মনিরপেক্ষতা মানুষকে এভাবে উদ্বুদ্ধ করতে পারেনি। তালেবান এমন একটি বিচার ব্যবস্থা এবং প্রশাসন গড়ে তুলল সেখানে আসলেই বিচার হয় অপরাধী সে যেই হোক না কেন, সেকুলার সিস্টেমের মতো না যেখানে বিচার হয় কেবল দুর্বলদের, এবং তারা এমন একটি রাষ্ট্র গড়ে তুলল যা পশ্চিমে গড়ে তোলা গ্লোবাল সিস্টেমের কর্তৃত্ব স্বীকার করে না, আর তাই গ্লোবাল ড্রাগ ইন্ডাস্ট্রির মূল প্লেয়ারদের তোয়াজ করাকেও দরকার মনে করে না। ভালো মন্দের মানবরচিত পরিবর্তনশীল সংজ্ঞার বদলে তারা নিজেদের কাজগুলোকে সাজালো পরম এবং ধ্রুব সংজ্ঞার কাঠামোতে, অপরাধীও স্বীকার করল যে সে যা করেছে তা আসলেই অপরাধ। সমাজের দৃষ্টিভঙ্গি, ক্ষমতাসীনদের দেওয়া সংজ্ঞা, মানবরচিত আইন কিংবা নির্বাচনী হিসেব নিকেশের কারণে না, তারা স্বীকার করল সৃষ্টি জগতের মালিক বলেছেন এটা অপরাধ। আধুনিক ইতিহাসে এর চেয়ে সফল আর কোনো মাদক বিরোধী অভিযানের দৃষ্টান্ত নেই। এটা কি তালেবানের কৃতিত্ব? না, এটা আসলে আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানু তাআলার নাজিলকৃত শরিয়ার সৌন্দর্য। পশ্চিমা সেকুলার মানবরচিত আইনের বদলে তালিবান আল্লাহর শরিয়া বাস্তবায়নের চেষ্টা করেছিল, তাদের কৃতিত্ব এতটুকুই। 2001 সালে আমেরিকা আফগানিস্তান আক্রমণ পর আফিম উৎপাদন আবারও আগের অবস্থায় ফিরে যায়। 2017 সালে উৎপাদিত হয় আফগান ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ হেরোইন। প্রাচীন রোমে এক ধরনের মানুষকে বলা হতো হোমোসাসের, এরা না মানুষ, নিষিদ্ধ, যে কেউ এদের মেরে ফেলতে পারে। মানবতার বুলি আওড়াতে আওড়াতে, সভ্যতার সবক দিতে দিতে আমরাও তৈরি করেছি আমাদের হোমোসাসের। পশ্চিমের কাছে, সাম্রাজ্যের কাছে হোমোসাসের হলো জঙ্গি সন্ত্রাসী। জঙ্গি হলে গর্ভের শিশু থেকে অশীতির পর বৃদ্ধ এবং দুয়ের মাঝে বাকি সবাই হত্যাযোগ্য। 2 কোটি মানুষ জাস্ট সন্ত্রাস বিরোধী যুদ্ধের কোল্যাটারাল ড্যামেজ। কারোর উপর একবার জঙ্গি নামটা লাগিয়ে দিতে পারলেই হলো, আর কিছুর দরকার নেই। জঙ্গি ট্যাগ লাগানো গেলে জঙ্গিত্ব থেকে বাঁচাতে, বেপরোয়া, সমাজবাদের কুনজর এড়াতে, স্বীকৃতি পেতে আর শত্রু হওয়া এড়াতে নত জানু সেই মূলধারাকেও পাইকারি ভাবে মেলে ফেলা যায় রাতের অন্ধকারে। সকালে পত্রিকার গাছ কাটা নিয়ে হতাশা প্রকাশ করলেই হয়ে যায়। ফিরিঙ্গি হতে চেয়েও হতে না পারা আমাদের কাছে না মানুষ হলো এমনই যে কেউ যার সাথে আমরা নিজেদের মিলাতে পারি না অথবা চাই না। এদের পরিবার নেই, অধিকার নেই, এদের নিয়ে কথা বলার কিছু নেই, অর্থ নেই, এদের পিছনে দামি আবেগ খরচ করার কেউ নেই, এদের স্ত্রী নেই, বাচ্চা নেই, পরিবার নেই, এদের নিয়ে হা হুতাশ, আধিক খেতা আর পাবলিক রিলেশনের মাস্টারপিস তৈরি করার কেউ নেই, এদের জীবনের দাম নেই, এদের মৃত্যুকে গুরুত্বপূর্ণ কিংবা মানবিক বানানোর জন্য অডিও কিংবা ভিডিও নেই, প্রতিবাদ কিংবা প্রতিবাদ করে সেলিব্রিটিদের সভ্য হওয়ার আর দুঃখ প্রকাশ করে নিজেদের মনুষ্যত্ব প্রমাণের সুযোগ। এদের মৃত্যুর পর অপরাধ ও শাস্তি, বিচার এবং ইনসাফ নিয়ে গভীর দার্শনিক ভাবনায় মগ্ন হয়ে নিজেকে গোপনে বাহবা দেওয়া যায় না। ফেসবুকে রেস্ট ইন পিস, ওপারে ভালো থাকিস জাতীয় স্ট্যাটাস দেওয়া যায় না, চিন্তা করা যায় না মোমবাতি কিংবা ফানুস জেলে হাত ধরাধরি করে শোক পালনের আধিক্ষেতার কথা। এদের নিয়ে চিন্তা, কথা, আবেগ, দুঃখ কিংবা প্রশ্ন বৃথা, অলাভজনক। এরা না মানুষ, প্রায় অস্তিত্বহীন। পত্রিকার শেষ পাতা কিংবা ভিতরে 2-3 ইঞ্চির কলামে চিন্তার ফুটনোট, আড্ডার কিছু একটা বলে নিজের উপস্থিতি কিংবা চিন্তার অস্তিত্ব জানান দেওয়ার রসদ। যতক্ষণ আমার জীবনে ব্যাঘাত ঘটছে না, ততক্ষণ যাকে ইচ্ছা যখন ইচ্ছা মেরে ফেলে দেওয়া হোক, আমার আপত্তি নেই। ইচ্ছে মতো মানুষকে হত্যাযোগ্য বলে সাব্যস্ত করার মতো এত ভয়ঙ্কর পর্যায়ে জুলুমও আমরা মেনে নেব, কিন্তু সমাধানের দিকে তাকাবো না। আমাদের মধ্যে কেউ সুষ্ঠু ও অবাধ গণতন্ত্রের কথা বলবে, কেউ মানবাধিকারের মুখস্থ বুলিয়ে ওড়াবে, কেউ বলবে দেশপ্রেম, চেতনা, মুক্ত চিন্তা আর বাক স্বাধীনতার কথা, কেউ পোস্ট মডার্নিস্ট ব্যাখ্যা দেবে, রাষ্ট্রীয় ফ্যাসিবাদ আর সমাজের অভিজাতদের শক্তি উপাসনার আলোকে, বাবা তুমি কান্তাসো যে কথাটা ডিম কনস্ট্রাকশন করবে, কেউ বলবে পশ্চিম কত ভালো, কেউ বলবে বিএনপি কত ভালো, কেউ
আই হেট পলিটিক্স কপচাবে, কেউ ইসলামী গণতন্ত্রের কথা বলবে নৌকায় কিংবা দুই নৌকায় পা দিয়ে, কেউ স্বপ্ন দেখবে ইসলামী প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে সামাজিক প্রভাব অর্জনের বালুর প্রসাদের, মগজে পশ্চিম আর অন্তরে অর্ধেকটাতে ইসলাম রেখে কেউ কেউ প্রলাপ বকে যাবে নিজেদের কাপুরুষতার উপর, প্রলাপ দেবে সংবেদনশীলতার, হিকমা আর বুদ্ধিবৃত্তির, আর কেউ কেউ বলবে শালার জাতটাই খারাপ। কিন্তু কেউ সমাধানের কথা বলবে না, পরিপূর্ণ ইসলামী শরিয়ার কথা কেউ বলবে না, সাম্রাজ্যের মোকাবেলার কথা কেউ বলবে না, সমাধানের প্রয়োজনীয়তা দাম দিতে কেউ রাজি না। ঘ্যান ঘেনে কিছু বুড়ো মানুষ থাকে, প্রায় সারা বছর ইনারা অনুযোগ করবেন কোনো না কোনো কিছু নিয়েই, প্রতিবার কথা বলার সময় কত কষ্টে আছেন, শরীরে কত জায়গায় সমস্যা সেটার লম্বা ফিরিস্তি দিবেন, কিন্তু পিছিয়ে যাবেন আগাগোড়া চেকআপের, বড় কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় অপারেশন বা অন্য কোনো চিকিৎসার কথা বললে। সমস্যা নিয়ে অভিযোগ করতে প্রায় অসীম আগ্রহ থাকলেও তারা সমাধানে আগ্রহী না। আসলে বলা উচিত, সহজ সমাধান না থাকলে কঠিন সমাধানের বদলে সমস্যা নিয়ে বেঁচে থাকাটাই তাদের পছন্দ। আমার কেন জানি মনে হয় আমাদের অবস্থা এই ঘ্যানঘেনে বুড়োদের মতো, সেই ছোটকাল থেকে দেখে আসছে সমস্যা, সমস্যার আর শেষ নেই, সবাই সমস্যা নিয়ে কথা বলতে চাই, সবারই কোনো না কোনো মত আছে, সবাই বিশেষজ্ঞ, সবাই ইমোশনালি ইনভেস্টেড, কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে সারাদিন ঘ্যান ঘ্যান করার বদলে মূল সমস্যা নিয়ে কথা বলতে বলুন, তখন আর কাউকে পাওয়া যাবে না। আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে প্যারাসিটামল চাই, ফাঁপা হয়ে যাওয়া হাড় সারাতে ব্যান্ডেজ লাগাতে চাই, ধর্ষণ বলুন কিংবা মাদক সমস্যা, এই সমস্যাগুলো সিস্টেমেটিক, জায়োনিস্ট ব্যাংকার আর ক্রুসেডার জাতিসংঘ নিয়ন্ত্রিত যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা আছি এগুলো সেই কাঠামোরই, এগুলো সেই ব্যবস্থার কাঠামোগত সমস্যা, এগুলো সুশাসনের সমস্যা না, কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা জাতিগোষ্ঠীর প্রকৃতগত সমস্যাও না, এগুলো সভ্যতার সমস্যা। লিবারেল সেকুলার সভ্যতার চূড়োয় থাকা দেশগুলোর দিকে তাকান, তারা কি ধর্ষণ, মাদক, মানব পাচার, শিশুকামের মতো সমস্যাগুলোর সমাধান করতে পেরেছে? বরং যত সভ্য হয়েছে তত বেড়েছে এই অপরাধগুলোর পরিমাণ, মাত্রা এবং অপরাধী কার্টেলদের কাজের সূক্ষ্মতা আর মুনশিয়ানা। অন্যদিকে সভ্য আমরা যে সমস্যার সমাধান বের করতে গিয়ে হিমশিম খাচ্ছি, জলজান্ত মানুষকে লিস্টে থাকা নাম বানিয়ে ফেলছি, যখন তখন যাকে তাকে না মানুষ বানিয়ে হ্যাঁ মানুষদের বানানো আইনে মেনে ফেলার লাইসেন্স দিচ্ছি, এবং এত কিছুর পরও ব্যর্থ হচ্ছি। 1400 বছর আগে মদিনাতে খুব সহজেই সেই সমস্যার সমাধান করা হয়েছিল, মদিনার উদাহরণ অনুসরণ করে বেশি না, মাত্র 18 বছর আগের আফগানিস্তানে এই সমস্যার সমাধান করে দেখিয়েছে আমাদের ভাষায় পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ গোষ্ঠী। কিন্তু তবু আমরা চোখ বুজে থাকব, ওই সমস্যার সমাধানের দিকে তাকাবো না, আমরা কখনো বাহবা দেব, কখনো অডিও নিয়ে তোলপাড় করব, কখনো ভুলে যাব, চিন্তার জাবর কাটব, কখনো বা কনসার্নড হব, কিন্তু সমাধান করব না, সমাধানের দিকে তাকাবো না, সমাধান নিয়ে চিন্তা করব না, কেবল মৌসুমী অভিযোগ, অনুযোগ, ক্ষোভ আর নিন্দা জ্ঞাপনের দুঃখ বিলাস করে যাব। সমাধান আছে, সমাধানের বাস্তব দৃষ্টান্ত আছে, কিন্তু আমরা সমাধানে আগ্রহী নই, আমরা আগ্রহী দুঃখ বিলাস আর জাতে ওঠাই, তাই প্রজন্মের পর প্রজন্ম আমরা ঘুরপাক খেতে থাকব রুটিন অনুযায়ী সমর্থন, নিন্দা, ক্ষোভ আর তারপর ভুলে যাওয়ার চক্রে। আমাদের জন্য সমাধান একটাই, রোজ প্যারাসিটামল দুবেলা। আর এখানে শেষ হচ্ছে এই চ্যাপ্টার। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, দেখা হবে আপনাদের সাথে নিয়ে ভুল মাপকাঠি পরিচ্ছেদে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।